তো গাইস, লোন উলফে যখন আমি চারটে রাউন্ড জেতার পর এনিমি যখন একটা রাউন্ড জিতত তখন আমাকে সে লোল মারত। যখন ক্লাস স্কোয়াড খেলতাম তখন টিমমেটরা লোল মারত, এনিমি লোল মারত। তারপরে যখন নর্মাল ক্লাসিকে ম্যাচ খেলতাম তখন লবিতে সবাই লোল মারত। আমার কাছে কোনো রকমের লোল ইমোট বা লোল ইমোটের সাথে টেক্কা দেওয়ার মতো ইমোট ছিল না, তাই খুব কষ্ট হতো। তো ফাইনালি এখন আমার কাছে আছে 343 ডায়মন্ড, আর আমার কাছে স্টোরে ডেলি স্পেশালে 40% অফে এসছে লোল ইমোট। এই সুযোগেই আমি নিয়ে নেব লোল ইমোট। তো এখন আমি যাচ্ছি স্টোরে, স্টোরে যাওয়ার পর ডেলি স্পেশালে যাব। ডেলি স্পেশালে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ 40% অফের লোল ইমোট, যেটা পেয়ে যাচ্ছি আমি 239 ডায়মন্ডে। এবার আমিও লোল ইমোট দেখাবো এনিমিকে মারার পর, এবং আমার টিমমেটরা যারা আমাকে লোল দেখাবে। তো লোল ইমোট নিয়ে নিয়েছি, এবার ইকুইপ করব। করার পর যখন কেটে বেরালাম তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোল ইমোট আমি পেয়ে গেছি। তো গাইস, একটু ইউনিক করে ভিডিওটা করার চেষ্টা করলাম, প্রথমবার লোল ইমোট নিলাম। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে সেটাকে অলে সেট করে দিও। তাছাড়া কিন্তু এখন প্রতি সপ্তাহে একটা করে লাইভ হতে চলেছে, যেই লাইভে হতে চলেছে গিভ হয়ে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে সেটাকে অলে সেট করে দেবে। जिसको फाइनली वो होश आ गया, फाइनली फाइनली फाइनली।